রেমালের বিপর্যয় মোকাবেলায় প্রস্তুত প্রশাসন, তৈরি ব্লক ভিত্তিক বিপর্যয় মোকাবেলা দল, মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ত্রাণ শিবির। রবিবার থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুরু হওয়া বৃষ্টি ও দমকা হওয়ার প্রভাবে প্রায় থমকে গেছে কমলপুর মহকুমার স্বাভাবিক জীবনযাত্রা। সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় আগামী প্রস্তুতি নিয়ে রেখেছিল কমলপুর মহকুমা প্রশাসন। তৈরি করা হয়েছে দুটি ব্লক এবং একটি নগর পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা দল। এ বিষয়ে জানিয়েছেন কমলপুর মহকুমা শাসক এল ডার্লং। রেমেল সাইক্লোন তো আপনারা জানেন, এটা রাজ্যভিত্তিক লেভেলে এবং জাতীয় স্তরে এই নিয়ে ব্যাপক হারে আমাদের অ্যালার্ট ছিল। তো আমাদের এই সাব ডিভিশনে কমলপুর স্পেশালি আমরা বিভিন্ন সেক্টরে ভাগ করেছি। আমাদের ব্লক থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্ট, আমাদের ভলেন্টিয়ার যারা আপদ মিত্র এবং সিভিল ডিফেন্স, সমস্ত লাইন ডিপার্টমেন্ট ইনক্লুডিং বিএসএফ, আমরা সবাই বিভিন্ন সেক্টরে অ্যালার্ট আছি। আমরা আওয়ারলি ভিজিট করতেছি, মানুষের সাথে সরাসরি আমরা যোগাযোগে আছি এবং আমাদের রিলিফ ক্যাম্পগুলিও রেডি। তো মোটামুটি আমরা প্রস্তুতিতে আছি, ফুল প্রিপারেশন, হ্যাঁ ফুল প্রিপারেশনে আমরা আছি। তো প্যানিক কেউ যাতে না করে আমি এটাই এই বার্তা দিতে চাই, সবাই এক করে এক আমাদের সহযোগিতার মাধ্যমে এই মোকাবেলা আমরা করবো, আমরা প্রস্তুতি আছি, প্রশাসন সতর্কতা আছে। সোমবার থেকে ক্রমাগত বৃষ্টির কারণে ধলাই নদীর জল ছুঁয়েছে বিপদ সীমা, সতর্ক করা হয়েছে নদী তীরবর্তী বাসিন্দাদের। এই বিষয়ে জল সম্পদ দপ্তরের আধিকারিকরা মঙ্গলবার ধলাই নদীর জলস্তর পরীক্ষা করেন। নদীর জলের অবস্থা কেমন দেখছেন এবং কোন ডিপার্টমেন্ট থেকে আসলেন আপনারা? আমরা আইসি ওয়াটার রিসোর্স সাব ডিভিশন। নদীর লেভেলটা এখন প্রায় 31-50-32 ক্রস হলে বিপদ সীমা। জল তো ক্রমশ বাড়ছে, তাহলে কি ক্রস করার সম্ভাবনা রয়েছে বিপদ সীমা? বৃষ্টি তো আবহাওয়া তো দেখতেছি আইতাছে, এখন বৃষ্টি যদি এদিকে মহকুমা সদর সালিমা ব্লক এবং দুর্গাচৌমুহনী ব্লকের বিভিন্ন এলাকায় নদীর জল প্রবেশ করেছে। সুরমা বিধানসভার মড়াছড়া দ্বাদশ বিদ্যালয়ে খোলা হয়েছে আপাতকালীন ত্রাণ শিবির। সব মিলিয়ে রেমাল মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে মহকুমা প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।